যেভাবে অন্যান্য পরীক্ষা যেভাবে হয় সেভাবেই, তবে সাপ্লিমেন্টারি ব্যাপারে কাস্টোডিয়ান বা অফিসার ইনচার্জ নেই। সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে 29 জুলাই সোমবার দুপুর 12টা থেকে 3 ঘন্টার পরীক্ষা সহ 3টা অবধি হবে। এমনিতে সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হওয়ার কথা, কিন্তু এবারও তাই হবে, তবে যেহেতু ছাত্রশিক্ষা একটু বেশি সেই জন্য প্রায় প্রত্যেক জেলা সদরে 2টা বা কোথাও কোথাও 3টা স্কুলে পরীক্ষা হচ্ছে, সেটা আমরা ভাগ করে দিয়েছি। যেমন আগরতলাতে হবে 6 শিশুবিহার উচ্চতর মাধ্যমিকে হায়ার সেকেন্ডারি সাপ্লিমেন্টারি এবং মাধ্যমিকের আগরতলা যাদের রোল নাম্বার তাদের ছেলেদের, আর তুলসীবতী হবে আগরতলা রোল মেয়েদের। ওয়েস্ট ত্রিপুরার ছেলেদের পরীক্ষা হবে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, এবং মেয়েদের হবে রামকৃষ্ণ বিদ্যা মন্দির মাধ্যমিক। যেমন উত্তর ত্রিপুরাতে ছেলেদের পরীক্ষা হবে বিবিআই, আর মেয়েদের হবে ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে, ওই স্কুলে আবার হায়ার সেকেন্ডারি ছাত্র পরীক্ষা হবে। কাজে কোনো কোনো জায়গায় 3টে স্কুল, কোনো জায়গায় 2টে স্কুলে পরীক্ষা হচ্ছে। সেভাবে মোট আমাদের এবার পরীক্ষা কেন্দ্র হচ্ছে 18টা পরীক্ষা কেন্দ্র, আমরা বলছি পরীক্ষার ভেন্যু হচ্ছে 18টা, 8টা জেলায়। পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে হায়ার সেকেন্ডারিতে 473 জন, আর মাধ্যমিক হচ্ছে 5181 জন। মাধ্যমিকের পরীক্ষার্থীর মধ্যে সাপ্লি পরীক্ষার্থীর মধ্যে ম্যাথামেটিক্সে সবচেয়ে বেশি, 3,500 বেশি, 3,558 জন। আর সবচেয়ে কম হয়েছে হিন্দিতে 1 জন, ককবড়কে 3 জন, বাংলা ইংরেজিতে 45-40 জন এরকম। সায়েন্সেও বেশ পরীক্ষার্থী আছে, 849 জন, সোশ্যাল স্টাডিজে হচ্ছে 676 জন, আর হায়ার সেকেন্ডারিতে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম, কোনো কোনো সাবজেক্টে টোটাল আসছে 1 জন করে আছে, যেমন সাইকোলজি সংস্কৃত 1 জন করে, বিএসটিতে 2 জন, সবচেয়ে বেশি হচ্ছে ইংরেজিতে 118 জন, বাংলাতে 46 জন, কেমিস্ট্রিতে 92 জন, ফিজিক্সে 38 জন, অঙ্কে 19 জন, আর্টসের সাবজেক্টের মধ্যে ফিলোসফিতে সবচেয়ে বেশি 45 জন, ইকোনমিক্সে সবচেয়ে বেশি 47 জন, কমার্সে আছে অ্যাকাউন্টেন্সে 5 জন, বিজনেস স্টাডিজে 2 জন। এই হচ্ছে মোটামুটি। স্যার, বোর্ড কি ব্যবস্থাপনা করেছে পরীক্ষা, কি নিয়ম নিয়ম মানে পরীক্ষা তো হবে অন্যান্য পরীক্ষা যেভাবে হয় সেভাবেই, তবে সাপ্লিমেন্টারি ব্যাপারে কাস্টোডিয়ান বা অফিসার ইনচার্জ নেই। এটা গোটা পরীক্ষাটা বোর্ড সরাসরি কন্ডাক্ট করছে থ্রু হেডমাস্টার অফ দি ব্যাংক। হেডমাস্টার বা অ্যাডমিনিস্ট্রেট যারা আছেন স্কুলের তারা হচ্ছেন অফিসার ইনচার্জ, আর বোর্ড থেকে প্রশ্ন আগের দিন নিয়ে যাবে, পরীক্ষা শেষ হলে আবার প্রশ্নোত্তরগুলো নিয়ে আসবে। স্যার, আজকে কাদেরকে নিয়ে আপনারা বৈঠক করলেন এবং কী ধরনের আলোচনা হলো আজকের আজকে আমরা একটা মিটিং করেছি উইজিএস 18টা ভেন্যুতে, পরীক্ষা হবে সাপ্লি পরীক্ষা হবে, তাদের হেডমাস্টারদের নিয়ে পরীক্ষা সংক্রান্ত কিছু খুঁটিনাটি ব্যাপার তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। 2-1টা ভেন্যু আছে যেখানে কোনো পরীক্ষা হয়নি, হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক পরীক্ষা নিয়ে তাদের এই ব্যাপারে আরও একটু ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়।